আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রিয় হতে চাও। কার প্রিয়? আল্লাহ। আমরা কি হতে চাই? আল্লাহর প্রিয়ই তো হতে চাই, আল্লাহর ভালোবাসা আমরা চাই, নবীর ভালোবাসা আমরা চাই, আল্লাহ এবং নবীর ভালোবাসা থেকে আমরা আমাদের নিজেদের ভালোবাসাটাও বৃদ্ধি করতে চাই। আমরা সমাজ থেকে হিংসা বিদ্বেষ দূর করে ভালোবাসা দিয়ে আমরা সমাজ আবাদ করতে চাই। আল্লাহ হিংসা দূর করে ভালোবাসা মজবুত করুন বলি আমি। এখন হিংসার আবাদ চলতেছে, বাই বাই হিংসা আছে, পাড়া প্রতিবেশী হিংসা আসেনি, ব্যবসায়ী ব্যবসায়ী হিংসা আছে, নেতায় নেতায় হিংসা, সভাপতি সেক্রেটারি একই পার্টি করে, দুইজনের মধ্যে হিংসা আছে না নাই? মাঝে মধ্যে দেখা যায় সভাপতি যদি আশঙ্কা করে সেক্রেটারি তার পদ দখল করবে, ভবিষ্যতে বড় হইয়া যাবে, মাঝে মধ্যে সেক্রেটারি যে খাইয়াও ফালাই, উইকেট ফালাইয়া দেয়, এটা কি মহব্বত থেকে করে না হিংসা থেকে? ও বন্ধু, এই তো গেলে এই লাইন। বর্তমান জমানায় দেখবেন হুজুরে হুজুরে হিংসা, পাবলিকের হিংসা থেকে কিছু হুজুরের হিংসা আরো ভয়ঙ্কর। পাবলিকে ছোটখাটো হিংসা করে আর হুজুরে মশলা লাগাইয়া হিংসা করে। পাবলিকের হিংসার মধ্যে কোরআন হাদিসের দলিল নাই, হুজুরে কোরআন হাদিসের দলিলের উল্টা পাল্টা ব্যবহার করে হিংসা চর্চা করে। অথচ হিংসা কবিরা গুনা, হিংসা কবিরা গুনা। ইসলাম হিংসা আবাদ করার জন্য আসে নাই, ইসলাম হিংসা দূর করে মানবতা মহব্বত ভালোবাসা তৈরির জন্য এসেছে। প্রিয় ভাইয়েরা আমার, পীরে পীরে হিংসা আছে, ইমাম ইমামে আছে, ইমাম মুয়াজ্জিনেও আছে, কোথাও কোথাও দেখবেন ইমামের সাথে মুয়াজ্জিনের মিল নাই, খতিবের সাথে আবার ইমামেরও বেজার হয়ে না সেই বাস্তবতা যেটা সেটা বলতেছি। কোথাও দেখবেন প্রিন্সিপালের সাথে শিক্ষকদের মিল, কমিটির সাথে আবার শিক্ষকদের মিল, কোথাও কমিটি এক গ্রুপ, শিক্ষকের আরেক গ্রুপ, চলতেছে হিংসার আবার। এইভাবে আমার বন্ধু, সমাজ থেকে ভালোবাসা চলে যাচ্ছে, মহব্বত চলে যাচ্ছে, দয়া মায়া চলে যাচ্ছে, আর মারাত্মকভাবে প্রতিহিংসার আবাদ চলছে সমাজের মধ্যে। এখন নিষ্ঠুরতা এত বেড়ে গেছে, মানুষ মানুষের এত দুশ্মনী করে, এত গতি করে, জানোয়ার ও জানোয়ারের এত গতি করে না, কোন হায়ওয়ান হায়ওয়ানের এত গতি করে না। আজকে মানুষ মানুষের সাথে যে দুশ্মনী করছে, আমি চাচ্ছি আজকের বয়ানের মূল টার্গেট হিংসা দূর হবে, ভালোবাসা সৃষ্টি হবে, আল্লাহ কবুল করুন। তুমি কে আমি কে, মুসলমান ভাই ভাই। প্রিয় ভাইয়েরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারণে আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহর প্রিয় হতে চাও, আল্লাহর ভালোবাসা চাও, তাহলে আমি নবীর অনুসরণ করো, ফাত্তাবিউনি নবীর অনুসরণ করো। আল্লাহর ভালোবাসা চাইলে নবীর অনুসরণ করো, নবীর আনুগত্য করো। ইত্তেবাকে এখানে আম করা হয়েছে, খাস করা হয় নাই, শুধু নবীর দাঁড়ির মতো দাঁড়িয়ে রাখলেই নবীর আনুগত্য হয়ে যায় না, শুধু নবীর টুপির মতো টুপি পড়লেই
নবীর জুব্বার মতো জুব্বা পড়লেই নবীর অনুসরণ হয় না। আমার প্রিয় বন্ধু, ইত্তেবাকে আম করা হয়েছে, আম সাধারণ রাখা হয়েছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে নবীর অনুসরণ করা লাগবে। সকল ক্ষেত্রে নবীকে মানতে হবে। নবীকে মানলে দুইটা ফায়দা, প্রথমে দুইটা ফায়দা, কয়টা ফায়দা? দুইটা। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর প্রিয় হয়ে যাবে। আমার নবীকে যদি মানো, নবীর অনুসরণ যদি করো, তাহলে তোমরা আল্লাহর প্রিয় হয়ে যাবে, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আর আল্লাহ তোমাদেরকে ভালোবেসে তোমাদেরকে পুরস্কার প্রথমে দেবে, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেবে, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, গুনাহ মাফ করে দেবে। দুইটা পুরস্কার পাইলাম। আল্লাহ গুনাহ ক্ষমাকারী, আল্লাহ হলেন দয়াময়। তাহলে আয়াতে দুইটা জিনিসের কথা বলা হয়েছে, একটা আল্লাহর ভালোবাসা, আর একটা নবীর অনুসরণ। আল্লাহর ভালোবাসার সাথে নবীর ভালোবাসাটাও জড়িত। যারা আল্লাহ এবং নবীরে ভালোবাসে না, তারা ইসলামকে ভালোবাসতে পারে না। এক শ্রেণীর লোক আছে ইসলামের সাথে দুশ্মনী, আছে না নাই? প্রিয় বন্ধুরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা সৃষ্টি করার জন্য আমল শিখিয়েছেন। সাহাবায়ে কিরামকে আল্লাহর নবী বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমলটা করলে পরে তোমাদের থেকে হিংসা দূর হবে, মহব্বত পয়দা হবে? যে আমল করলে হিংসা দূর হবে, মহব্বত পয়দা হবে। সাহাবায়ে কিরাম বললেন, হুজুর আপনি অবশ্যই সে আমলের কথা আমাদেরকে বলবেন। আল্লাহর নবী বললেন, আফসুস সালামা বাইনাকুম, আফসুস সালামা বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে ব্যাপকভাবে সালামের প্রচলন করো, সালামের প্রচলন করো। সালামের প্রচলন যত বেশি হবে, হিংসা দূর হয়ে ভালোবাসা পয়দা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসা সৃষ্টির এক নম্বর আমল হলো সালাম। জোরে বলেন কি? সালাম। ইনশাআল্লাহ সালাম দেব তো? ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সালামের পরে মুসাফা। আল্লাহর কোন বান্দা সালাম দিয়ে মহব্বতের সহিত যদি মুসাফা করে, একজন আরেকজনের হাত ধরে, এটাকে বলে মুসাফা। মুসাফা বুঝেননি ভাই, এটার নাম কি? মুসাফা। হ্যান্ডশেক আর মুসাফা এক না কইলাম? হ্যান্ডশেক আর মুসাফা কি না? হ্যান্ডশেক না, মুসাফা। শরীয়তের ভাষা হলো কি? এই মহব্বতের সহিত একেবারে হাত পুরা ঢুকাইয়া দিবে, খালি আঙ্গুলের মাথায় আঙ্গুলের মাথা ধরিয়ে না, আবার ধরিয়া মাথার মধ্যে হাতের তালের মধ্যে খোঁচা দেন। কি খোঁচা দেন কেন? কয় হুজুর মহব্বত একটু মনে করাই দিই। খোঁচা দিলে কি মহব্বত মনে হয়নি? আল্লাহ নবী বলছেন, মুসাফা করবে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাকে আমাকে উভয়কে ক্ষমা করুক। বিশ্ব নবী বলেন, দুইজনের হাত আলাদা হওয়ার আগে আল্লাহ উভয় সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। তাহলে দুইটা পাইলাম, সালাম আর মুসাফা। তিন নম্বর আমল হইল সম্ভব হইলে মুআনাকা, গলায় গলা মিলানো। আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি, হে আল্লাহ তোমার জন্য, হে আল্লাহ তোমার জন্য, তোমার নবীর জন্য আমাদের মহব্বত বাড়াইয়া দাও। এই কথা বলে এক ইমানদার যখন আরেক ইমানদারের সাথে গলা মিলায়, মুসাফা করে, সালাম দেয়, পাষণ্ড হইলেও তার মধ্যে হিংসা থাকার কথা নয়, তাদের উভয়ের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। দেখছেন ভালোবাসা তৈরি কি সুন্দর সিস্টেম।
আমার ভাইয়েরা বোনেরা, মানুষে মানুষে কথা কাটাকাটি হয় না, ঝগড়াঝাটি হয় না, বাপ ছেলে হয়, স্বামী স্ত্রী দিও, ছোট ভাই বড় ভাই হয়, তো কথা কাটাকাটি হইলে কিছুটা ভালোবাসা ঘাটতি হয়। এখন ঘাটতি হইলে কি ভালোবাসা ঘাটতি চলতেই থাকবে না, আবার জোড়া দিতে হবে, জোড়া দিতে হবে। এই যে আল্লাহর নবী বলেছে তিন দিনের বেশি কথা বন্ধ রাখবা না, এই তিন দিনের মধ্যে যে আগে সালাম দেবে, যে আগে কথা বলবে, আল্লাহর কাছে তার মর্যাদা বেশি। কি ভাই সুবহানাল্লাহ, ঠান্ডা হয়ে গেছে গা, জোরে কর না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ঠান্ডা হলে ওয়াজও ঠান্ডা হয়ে যাবে বুঝলেন। এখন পাপ অন্যায় অবিচার জোর জুলুম হিংসা গরম চলতেছে, সুতরাং আমি তো চিন্তা করছি আজকের ওয়াজও গরম হইব। তা আপনারা গরম আছেন না ঠান্ডা আছে? কারা কারা ঠিক আছেন হাত উঠিয়ে দেখান। লিল্লাহে তাকবীর। তাহলে আমরা ভালোবাসা সৃষ্টির প্রাথমিক তিন আমল পাইলাম, এক নম্বরে সালাম, দুই নম্বরে মুসাফা, তিন নম্বরে মোয়ানাকা, আলহামদুলিল্লাহ বলে। আরো জানলাম যে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হইলে যে সবার আগে কথা বলে তার মর্যাদা বেশি, সুবহানাল্লাহ বলে। আমরা মনে করি কি আমি আগে কথা কইলে আমার মান ইজ্জত যাবে, আমি আগে কথা কই না, আমার পিছে পিছে মুড়ছে, গুড়ি গুড়ি খালি কথা কয়, তাও আমি কথা কই না, বা এত সোনার কমলা এত কথা কয় না। এরকম কিছু অহংকারী আছে না নাই? এই জন্য আপনি সবসময় নত হবেন, ছোট থাকবেন। আল্লাহ নবী বলছি আপনি যদি ছোট থাকেন আল্লাহ আপনাকে মানুষের চোখে বড় বানায় দেবে। আমার ভাই বোনেরা কি সুন্দর করে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, নিঃসন্দেহে মুমিনেরা হলো ভাই ভাই, ইমানদাররা ভাই ভাই, ভাই ভাইয়ে তোমরা সদ্ভাব রক্ষা করে চলো, ইমানদার ইমানদারে ভালোবাসার সম্পর্ক হবে মজবুত। কত মজবুত হবে? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ওই সব বান্দাবান্দিদেরকে ভালোবাসেন যারা আল্লাহর দিন প্রচারের জন্য, আল্লাহ দিন কায়েমের জন্য, আল্লাহর পথে যারা লড়াই করে, সংগ্রাম করে, সাধনা করে, তাদের পারবার তাদের পারস্পরিক ভালোবাসার সম্পর্ক হবে সীসা ডালা প্রাচীরের থেকেও মজবুত। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের পারস্পরিক ভালোবাসার সম্পর্ক হবে সীসা ডালা প্রাচীর এর থেকেও মজবুত। এই যে মাদ্রাসার বিল্ডিং, এটা কি সীসা ঢালা না সিমেন্ট ঢালা? যেটা সীসা ঢালা এটা কি সিমেন্টের থেকে দুর্বল না আরো মজবুত? তাহলে মুমিনের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক হবে সীসা ঢালা প্রাচীরের থেকে মজবুত বলেছেন রব্বুল আলামিন। লিল্লাহি তাকবীর। এবার হাদিস শুনেন, ভালোবাসার হাদিস শুনাইতেছি কইলাম, খালি 14 ফেব্রুয়ারি বাকুম বাকুম করলে হইতো, এটারে ভালোবাসা কয় না, এটা ভাঙা ভাষা ভাই, ঠিক কথা কইছি, এটা হলো ভাঙা ভাষা, এটা সংসার ভাঙার বুদ্ধি, এটা হলো বিয়ের শাদী বহির্ভূত ভাঙা ভাষা। যাকে বিয়ে নাই তাকে আমার ভালোবাসা কি, এটা হলো গরু ছাগলের মহব্বত, গরু ছাগলের প্রেম প্রীতি আছে মগর বিয়ে নাই কথা কয় না, ছাগল গরুর প্রেম প্রীতি নাই কিন্তু বিয়ে আছে। তাহলে আমরা কোরআন সুন্নার পবিত্র ভালোবাসার কথা বলছি, যে ভালোবাসার উপর ইসলামের বিল্ডিং দাঁড়িয়ে আছে, যে ভালোবাসার উপর আমাদের পারিবারিক বন্ধন দাঁড়িয়ে আছে, যে ভালোবাসার উপর আমাদের সামাজিক বন্ধন, যে ভালোবাসার ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে মিরওয়ারি শরীফ ফাদিল মাদ্রাসা, ইমানি ভালোবাসার উপরে। লিল্লাহি তাকবীর। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেন, একটু ভালো করে শুনেন, লাউ আন্না আব্দাইনে তাহাব্বা ফিল্লাহ, দুইজন মানুষ একে অপরকে ভালোবাসে কেবলমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য ভালোবাসে,
একজন পৃথিবীর পশ্চিম প্রান্তে মারা গেছে আর একজন পৃথিবীর পূর্ব প্রান্তে মারা গেছে, কিন্তু একজন আরেকজনকে ভালোবাসে কার জন্য? আল্লাহ। এই ভালোবাসার মধ্যে কোনো বিনিময় নাই, কোনো কিন্তু নাই। কিন্তু আল্লাহ ভালোবাসা আছে না নাই? টাকা আছে, যতক্ষণ ভালোবাসা ততক্ষণ টাকা নাই, ভালোবাসাও অভাব। যখন দুয়ারে আইসে দাঁড়ায় ভালোবাসা, তখন জানালা দিয়া পলায়। ঝোঁকের মতো ভালোবাসা, ঝোঁকে মহব্বত করে খালি রক্ত খায়, খাইয়ে টাইয়ে যখন দেখে যে রক্ত খাওয়া শেষ, তখন আর ভালোবাসা কি? আল্লাহর নবীর কারণে পরিষ্কার করেছেন, এই ভালোবাসাটা আল্লাহর জন্য হবে, দুনিয়ার কোন স্বার্থের জন্য ভালোবাসা নয়। এই ভালোবাসাটা কার জন্য? এই দুইটা মানুষ, একটা পৃথিবীর পূর্ব প্রান্তে আর একটা পৃথিবীর পশ্চিম প্রান্তে মারা গেছে, দুই জায়গায় দুইজনকে দাফন করা হয়েছে। কেয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ভালোবাসার পুরস্কার হিসাবে পৃথিবীর দুই জায়গা থেকে দুইজনকে এক জায়গায় করে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। চিন্তা করেন, এত বড় একটা হাদিস শোনার পর সুবহানাল্লাহ যেভাবে কইছে, এটা হইছি নি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসার পুরস্কার হিসেবে দুই বন্ধু কি পাইলো? জান্নাত পাইলো। কি পাইলো? তাহলে নামাজ রোজার কারণে যেমন জান্নাত পাওয়া যায়, ভালোবাসা দিয়েও জান্নাত পাওয়া যায়। নামাজ রোজা করার পর যদি ভালোবাসা আবার না করে, নামাজ রোজা করিয়াও বন্ধু জাহান্নামে যাওয়া লাগতে পারে কি পারে না? এবার শুনেন আরেকটা হাদিস। আল্লাহর নবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আবা যাররিন আইয়ুরাল ঈমানে আওসাকু, হে আবু যর, ঈমানের মধ্যে মজবুত, সবচাইতে মজবুত ইমানের কোন কাজটি সবচাইতে মজবুত? তুমি ইমান আনার পরে এমন কোন কাজ আছে যেটা সবচাইতে মজবুত? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। সাহাবা একরাম যদি কোনো প্রশ্নের জবাব না জানতেন, তাহলে ডাইরেক্ট বলতেন না আমি জানি না, এটা বলতেন না, বরং আদবের সাথে জবাব দিতেন, শিষ্টাচার ভদ্রতা আদব, আদবের সাথে জবাব দিতেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। অনেকে জানলেও জবাব দিতেন না। কেন দিতেন না? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাটা আমাদের জানা থেকে বেশি হতে পারে। তাই সুতরাং আল্লাহর নবী যেটা জানে আমরা সেই এলেমটা অর্জন করি, কারণ এলেম হলে এক সিনা থেকে আর সিনায় যায়। কিতাবে আসছে পরে, আগে আসছে কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আল মামালাতু ফিল্লাহি ওয়াল হুব্বু লিল্লাহি ওয়াল বুগযু লিল্লাহ, ইমানের সব চাইতে মজবুত কাজ হলো আল্লাহর জন্য কাউকে ভালোবাসা আর আল্লাহর জন্য কাউকে হিংসা করা। আমরা ফেরাউনকে ভালোবাসি না আল্লাহর জন্য, আমরা মুসা আলাইহিস সালামকে ভালোবাসি আল্লাহর জন্য, আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি আল্লাহর জন্য, আমরা আবু জাহলকে ঘৃণা করি আল্লাহর জন্য, আমরা আল্লাহর আইনকে ভালোবাসি আল্লাহর জন্য, আমরা আল্লাহর আইন বিরোধী মতবাদ দলকে ঘৃণা করি আল্লাহর জন্য। সব দলের সাথে আমাদের ফিরিতি চলে। উনি হাজির সাহেব কাজী সাহেব ইয়া কি সুন্দর ফেরাউনের সাথে ফিরিতি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। কথা কথা ঠিক, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার, তাই যার ভালোবাসা ভারতের সান্নি লিওনের সাথে তার আসরও সান্নি লিওনের সাথে, ওনারা কি সুন্দর এখলাসের সাথে গুরুত করে ঢুকে দিছে। উপরে কয় জানি না, ভিতরে কয় আইয়া পড়ো, দেখছিস নি কি সিটারে? তাহলে নায়িকা গায়িকা জেনাব অফিসারের ভাইরাস, অন্যায় অফিসার, অভদ্রতা, অশ্লীলতা, বেহায়াপনা যারা শিখায়, তাদের সাথে তাদের ভালোবাসা থাকে, ইমানদারের ভালোবাসা ওই লোকদের সাথে থাকতে পারে না। সব জায়গায় ভালোবাসা চলেনি। আপনি যদি বলেন মদের বোতল তোমাকে আমি ভালোবাসি, তাহলে এই ভালোবাসা কি ইমান থাকবে না যাবে? বেজার হইয়েন না, কথা হবে আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে।
হেদায়েতের নিয়তে আমলের নিয়তে কথা হবে আল্লাহ ভালো কথা হক কথা সঠিক কথা কোরআন সুন্নাহ সম্মত কথা বক্তা শ্রোতা আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দিন তো জোরে বলেন আমিন এইজন্য আল্লাহ তাআলা বলেন নবী বলে দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ আল্লাহর প্রিয় যদি হতে চাও নবীকে মানো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ তোমাদের গুনাহ maaf করে দেবেন আল্লাহ ভালোবাসা সৃষ্টি করতে চায় শর্ত পূরণ করলেই ভালোবাসা পাওয়া যাবে সুবহানাল্লাহ শর্ত পূরণ করলে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে এখন আসেন দুই একটা আয়াত তারপরে ভালোবাসার দুইটা তিনটা নুজিল তারপরে ইত্তেবা এরপরে বয়ান শেষ আপনাদের খারাপ লাগতেছে নি কোন শুনেন আয়াত واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا الله أكبر واذكروا نعمة الله ওহে আল্লাহর বান্দারা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো এখানে নিয়ামত হলো ভালোবাসা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো ইজকুনতুম আদাআন যখন তোমরা ছিলে একে অপরের দুশমন যখন তোমরা একে অপরের দুশমন ছিলে একে অপরের উপর হামলা করতে দর্শন করতে খুনাখুনি করতে মদ খাইতে নেশা করতে ব্যভিচার করতে চুরি ডাকাতি করতে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে তোমরা মারাত্মক পাপাচারে নিমজ্জিত ছিলে তখন আল্লাহ দয়া করে তোমাদের কাছে একজন নবী প্রেরণ করেছেন এই দয়াটা আল্লাহ আল্লাহ সেই নবীর উপরে কোরআন নাযিল করেছেন নবী তোমাদেরকে ঈমান শিখিয়েছে নবীর উসিলা ঈমানের উসিলা আল্লাহর দয়ায় ফাসমাতুম বিনিমাতিহি ইখওয়ানা তোমরা একে অপরের ভাই হয়ে গেলে তোমরা একে অপরের কি হয়ে গেছো কালেমাওয়ালা ভাই ঈমানওয়ালা ভাই হয়ে গেছো একজন ঈমান আনছে আরেকজন ঈমান আনে নাই আমার বন্ধু সেখানে ভাতৃত্ব থাকে না তুমি ঈমান আনছো তুমি এখন কালেমাওয়ালা ভাই হয়ে গেছো আল্লাহ তাআলা আরো বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য হলো আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম কাফেরদের উপরে তিনি বজ্র কঠোর ঈমানদারদের উপরে রহম দিল বলেন আল্লাহু আকবার কাফেরদের উপরে বজ্র কঠোর ঈমানদারদের উপরে রহম দিল এখন তাকায়া দেখেন নবীর কিছু উম্মত এখন দেখা যায় যাদের কাফেরদের সাথে প্রীতি ইন্ডিয়ান নায়িকা গায়িকার সাথে প্রীতি কিন্তু আলেমদের সাথে দুশমনী তাহলে কোরআনের আয়াতটা উল্টো হইছে নি আল্লাহ বলতেছেন নবীজির বৈশিষ্ট্য ইমানদারদের সাথে মহব্বত রহম দিল ভালোবাসা কাফেরের সাথে নবীর ভালোবাসা নাই তাদের প্রতি ভদ্র কঠোর আর নবীর উম্মত দাবি করে হাজী সাহ গাজী সাহ মাথায় টুপি গায়ে জুব্বা অথচ কাফেরের সাথে প্রীতি ওয়ারাসাতুল আম্বিয়ার সাথে দুশমনী শুনেন আল্লাহর নবী আরো কি বলেন আনাবি মূসা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল হযরত আবু মূসা রাদিয়াল্লাহু তাআলা অন্য থেকে হাদিস বর্ণিত তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন আল্লাহর নবী বলছেন আল মুমিন লিল মুমিনে কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা সুম্মা শাফাকা বাইনা আসাবিহি রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিস বর্ণনা করে আল্লাহর নবী বলছেন এক মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক হবে এরকম এই কথা বলে নবী আঙ্গুলের এই আঙ্গুলের গুলি আঙ্গুলের মধ্যে ঢুকাইয়া দিলেন ঢুকাইয়া দিয়া বললেন দেখুন এখানের মধ্যে যেমন কোন রকমের ফাঁক নাই মজবুত ভাবে মিলে গেছে এক মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক এরকম মজবুত হবে একটা জোরে বলেন সুবহানাল্লাহ এই কথা বলে হুজুর আঙ্গুল ডুবে দিয়েছে বা এরকম মজবুত ভালোবাসা
শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করতেছিলেন, কিছু সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুর পানি গায়ে মাখতেছে। হাদিসের বর্ণনা, নবীজি জিজ্ঞাসা করলেন, মা ইয়াহমিলুকুম আলা হাযা, ও সাহাবীরা আমার ওযুর পানি গায়ে মাখতেছো কেন? সাহাবীরা বললেন, হুজুর আপনাকে মহব্বত করি, আল্লাহকে মহব্বত করি, ওই মহব্বত আর ভালোবাসার কারণে আপনার ওযুর পানি গায়ে মাখতেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সাররাহু আই ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু আও ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু ফালিয়াসলুব হাদীসাহু ইযা হাদাসা ওয়ালিউদ্দি আমানাতা ওয়া আতমানা ওয়ালিউসিন জাওয়ারা মান জাওয়ারুহু রাওয়াহু মিশকাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি চায় যে আল্লাহ তাকে ভালোবাসুক, নবী তাকে ভালোবাসুক, অথবা কোন ব্যক্তি যদি আল্লাহ এবং নবীর ভালোবাসা পেতে চায়, নবী এবং আল্লাহ তাকে ভালোবাসুক এটা চায়, সে যেন তিনটা কাজ করে। বলেন কয়টা কাজ? সবাই বলেন কয় কাজ? ফালিয়াসলুব হাদীসা উযা হাদাসা। এক নম্বর হলো যে কথা বলে সে যেন সত্য কথা বলে। আল্লাহ আমাদেরকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন। মিথ্যা কথা আছে না নাই? মিথ্যা সাক্ষী আছে না নাই? মিথ্যাবাদী মিডিয়া আছে না নাই? মিথ্যাবাদী সাংবাদিক আছে না নাই? মিথ্যাবাদী পত্রিকা আছে না নাই? মিথ্যাবাদী বিচারক আছে না নাই? মিথ্যাবাদী দরবারি আসেনি? মিথ্যাবাদী ফির আসেনি? ফির কোরআন হাদিসের উল্টা কথা যেগুলা বলে এগুলা মিথ্যাবাদী ফির। আমার বন্ধু, তাহলে মিথ্যা কথার বাজার গরম হইয়া গেছে। এমন এমন নেতাও আছে যদি আধা ঘন্টা বক্তৃতা দেয়, আধা ঘন্টা বক্তৃতার 80% মিথ্যা কথা কয়। মিথ্যাকে সকল পাপের মা বলা হয়েছে। মিথ্যা হইলে সকল পাপের কি? তুই মায়ের থেকে যেমন সন্তান বের হয়, মিথ্যা কথা থেকে একাধিক পাপের জন্ম হয়। তাহলে নবী বলছে, এক নম্বরে মিথ্যা কথা বলবে না, সত্য বলবা। ওয়ালিউদ্দি আমানাতা উযা তুমিনা। দুই নম্বর হলো আমানত আদায় করবা, আমানতের খেয়ানত করিবা। যখন তো রাস্তার টাকা জনগণের আমানত, রাস্তার জন্য বাজেট হয়েছে 10 লাখ, 10 লাখ টাকার কাম করব বন্ধু, না হয় 10% লাভ করব। এখন 10 লাখ টাকার কামের মধ্যে 5 লাখ কাম হয়, বাকি 5 লাখ কোথায়? তাহলে আমানত নষ্ট হয়েছে। ও আমার বন্ধু, মসজিদের আমানত খাইয়া ফেলায়, মাদ্রাসার আমানত খাইয়া ফেলায়, দেশের আমানত খাইয়া ফেলায়, রাষ্ট্রের আমানত খাইয়া ফেলায়, খাইয়া খুইয়া বন্ধু কয়েক বছরের মধ্যে বহু টাকার মালিক। এক সময় রিক্সা ভাড়া ছিল না, এখন বন্ধু লক্ষ টাকার গাড়ি লইয়া ঘুরে। কে টাকা কোথায় পাইছেন? আল্লাহ দিছে, আল্লাহ দিছে। মানুষ এত কষ্ট করে আর ওনারা আল্লাহ দিছে আমানত। সন্তানাদি আমানত, ছেলে মেয়ে আমানত। যারা ছেলে মেয়েকে দিন অনুযায়ী গঠন করে না, তারা আমানতের খেয়ানত করে। আমার মুরব্বী ভাইদেরকে অনুরোধ করি, বোনদেরকে অনুরোধ করি, সন্তানাদিকে সত্যিকারে যদি দিনদার বানাতে চান, মাদ্রাসায় পাঠান, মাদ্রাসায় পাঠান। তাকায়া দেখেন শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষা ব্যবস্থা এখন নষ্ট হয়ে গেছে। বহু শিক্ষিত লোক এখন অনেক পাপাচারের সাথে জড়িত। বাংলাদেশে এখন যত অপরাধ হচ্ছে, অনেক অপরাধের হোতা এক শ্রেণীর শিক্ষিত ডিগ্রিওয়ালারা। এখন আমি যেটা বলতে চাইছি যে শিক্ষাকে বলা হয় জাতির মেরুদণ্ড। এখন তো বন্ধু মেরুদণ্ড পৌঁছা লাগছে, তো শিক্ষাকে যদি জাতির মেরুদণ্ড বলা হয়, তাহলে কোরআন হাদিসের শিক্ষাকে বলতে হবে শিক্ষার মেরুদণ্ড। যে শিক্ষার মধ্যে কোরআন হাদিস থাকে না, এটা মেরুদণ্ডহীন শিক্ষা। এই শিক্ষা ব্যবস্থায় মানুষ কখনো আল্লাহওয়ালা হয়? তাহলে মাদ্রাসা শিক্ষার দরকার আছে না? না, এক সময় মাদ্রাসায় পাঠাইতে সব ল্যাংড়া লুলা ফলা পাই। তুই যদি এক বেটারি, তুই দেড় বেটারি, তুই টেরা, একদিকে তাকাইলে আরেক দিকে চাইয়া তাই যা, তুই মাদ্রাসায় যা। কথা কর, কি ওইটারে মাদ্রাসায় দিছেন কেন? সেইটা সংখ্যা চালাইবো কেমনে? কোন রকম ইয়াম আলাই ইয়া নবী সালাম আলাইকা তুমি লাখো সালাম মারহাবা জিলা বিদাবা মিলাদ মিলাদ বলে চলবো নাউজ বিল্লাহ।
মিলাদ কি মাদ্রাসা শিক্ষা? এইজন্য সত্যিকারে যদি সন্তানাদি আল্লাহ যে আমানত দিয়েছে সে আমানতের হক আদায় করতে চায়, তাহলে সন্তানাদিকে কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই? হয় আলেম হন, না হয় আলেমের বাবা হন, না হয় আলেমের দাদা হন, না হয় আলেমের চাচা হন, যেটা হন, না হয় আলেমের আত্মীয় হন, না হয় আলেমের বন্ধু হন, খবরদার আলেমের শত্রু হবেন না। আলেমের শত্রু হওয়া যাবে? কেন যাবে না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো বন্ধু নবীর ওয়ারিশ। ও আমার বন্ধু, এখন তো পৃথিবীতে নবী নাই, আলেমদের দিকে তাকাইলে বন্ধু নবীর চরিত্র নবীর আমলের কথা মনে হয়। এ কারণে নবী বলছে আলেমরা আমার এলেমের ওয়ারিশ, আমার এলেমের ওয়ারিশ। যারা আল্লাহ এবং নবীর ভালোবাসা চায় তারা যেন আলেমদের সাথে ভালোবাসা রাখে। আজকে বন্ধু যারা হক কথা বলে, যারা কিংবদন্তি আলেম, যারা জাতিকে কোরআন হাদিসের অধিক হক কথা বলে, এলেমের জাহাজ এইসব বড় বড় আলেমদের উপরে অনেক কঠিন জুলুম নাইমে আসছে। কত খারাপ মানুষ বাহাদুরের মতো চলে, কত মধুর হাইজাকার সন্ত্রাসী নির্বিঘ্নে চলে, আর আজকে আলেমদের জবান বন্ধ করে দেওয়া হয়েছে। এই জুলুমের বিচার আল্লাহ করবে? ছাড়াছাড়ি শুধু আল্লাহর কাছে দোয়া যে আল্লাহ, ফেরাউন নমরুদের পতন হয়েছে কোরআনে আছে, কিভাবে হয়েছে? বর্তমান দুনিয়ায় যারা জালেম তাদের শেষ পরিণতিটা আল্লাহ মজলুম জাতিকে দেখার তৌফিক দিও। খারাপ লাগতেছে নি করে? প্রিয় ভাইরা আমার, তাইলে নবীজি ওই ওই সাহাবীদেরকে বলতেছে, কাদেরকে? যারা হুজুরের হুজুর ফানি গায়ে মাখতেছে। হুজুর বলছে ও আমার মহব্বতে খালি হুজুর ফানি গায়ে মাখো না, হুজুর ফানি গায়ে মাখলে তোমরা যে আমার মহব্বত করো এটা বুঝা যাবে না। আমারে যদি মহব্বত করো তিনটা কাজ করবা, সত্য কথা বলবো, আর দুই নম্বর হলো আমানত। আমানত লা ঈমান লিমান লা আমানাত লাহু, যে লোকটা আমানত ঠিক রাখে না সেই লোকটার ঈমান নাই। জোরে কোন কি নাই? মুমিনের কোয়ালিটি আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ঈমানদার হলো তারা যারা ওয়াদা রক্ষা করে চলে আর আমানতের খেয়ানত করে না। তারপরে আল্লাহর নবী বললেন ওয়াল ইউহসিন জিওয়ারা মান জাওয়ারাহু, এরপরে তুমি তোমার প্রতিবেশীর হক আদায় করবে, প্রতিবেশীর খোঁজ খবর রাখবে। তাহলে বোঝা যায় এই তিন আমল যারা করবে তারা সত্যিকারে নবীকে ভালোবাসছে, এটা প্রমাণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার ভালোবাসার একটা ঘটনা শুনেন, খুব মজার ঘটনা। আপনারা আমার সাথে আছেন না সবুনি চলে গেছেন? আমার সাথে মন মানসিকতা আসেনি, মোটামুটি এখন কথা বোঝা যায়নি, তাহলে ভালো করে শুনেন, খুব খেয়াল করে শুনেন। হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ মুনাব্বিহাত কিতাবের মধ্যে ভালোবাসা সংক্রান্ত একটি ঘটনা বয়ান করেছেন, ভালোবাসা সংক্রান্ত একটি ঘটনা। সেই ঘটনাটা এখন আপনাদের শুনাইতেছি কিরকম। কোন একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বয়ান করতেছিলেন, সেই সময় আমার প্রিয় নবী বললেন আমার সাহাবীরা তিনটা জিনিসকে আমি নবী বড় ভালোবাসি। কয়টা জিনিস? এক নম্বর সুগন্ধিকে আমি ভালোবাসি, আপনারাও সুগন্ধিকে ভালোবাসবেন আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। সুগন্ধি সাথে রাখবেন, সুগন্ধি ভালোবাসবেন। সুগন্ধি রাখলে কি হবে জানেন? ওই যে মোসাফা করবেন, মোয়ানাকা করবেন, তাহলে সুগন্ধি বাই দিবে। আর যদি বিড়ি খায় তাহলে মোসাফা করলে তো বিড়ির গন্ধ বাদ হবে। জুমার নামাজ পড়াইতেছি, মসজিদ কমিটির সভাপতির সাথে মোসাফা করার পরে দেখি যে পুরো হাতে বিড়ির গন্ধ হয়ে গেছে। তাহলে আল্লাহ নবী কি পছন্দ করতেন? সুগন্ধি। কি পছন্দ করতেন? সুগন্ধি। তাহলে আমরাও ইনশাআল্লাহ আতর ব্যবহার করবো, রাজি?
এরপর আল্লাহর নবী বলেন স্ত্রী লোকদেরকে আমি বড় ভালোবাসি। সুবহানাল্লাহ, বলেন যারা বিয়ে করছেন স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীর বাহিরে ভালোবাসার মক্ষী রানী যেন না থাকে। ওই সেই বেসরমের মতো হইয়েন না যে বেসরমে গভীর রাতে টেলিফোন করে কয় আসবে কিনা, ক না আসলে কিন্তু তোমারে আইনের লোক দিয়ে ধরে আনবো। ধরে আইনা বন্ধু কেমনে কেমনে কি করবে, তফসির সহ বই লাগিয়েছি, গরু ছাগলের যে শরম আছে এই শরমটাও তার না। ভাই গরু ছাগলের মধ্যে কিছু শরম আছে না? নাই। কুত্তারা যখন ভেড়া করে একটা আশ্রা তালাশ করে, ওখানে গিয়ে ফা উড়াইয়া করে, তারপরে ডাইরেক্ট খোলা জায়গায় কুকুরেও ফা উড়ায় না। তাহলে আল্লাহর নবী বলছেন তিনটা জিনিসকে আমি ভালোবাসি। এক নম্বর সুগন্ধি, দুই নম্বর স্ত্রী লোক। আল্লাহ আকবার, ভালোবাসার সেরা জায়গা স্ত্রী। স্বামী ভালোবাসবে স্ত্রীকে, স্ত্রী ভালোবাসবে স্বামীকে, দুইজনের ভালোবাসা তত মজবুত হবে, সংসার তত মজবুত হবে, ভাতৃত্ব বন্ধন তত মজবুত হবে, ছেলেমেয়ের মধ্যে মহাব্বত প্রীতি তত মজবুত হবে। স্বামী স্ত্রীর ভালোবাসা যদি দুর্বল হইয়া যায় সেখানে জানা ব্যবিচার সৃষ্টি হবে, পরকীয়া সৃষ্টি হবে, বন্ধু সংসার ভেঙে যাবে, ডিভোর্স এবং তালাক সংঘটিত হবে। ডিভোর্স আর তালাক হয় কেন? যখন স্বামী স্ত্রী ভালোবাসা হালকা হয়ে যায়। আল্লাহ রসুল স্ত্রীকে ভালোবাসছে, আল্লাহ আকবার। এরপরে বলছে নামাজ আমার চোখের শীতলতাকারী, আমি নামাজকে বড় ভালোবাসি, আল্লাহ আকবার। আমার ভাই মাওলানা নাসিরুদ্দিন হেলালী সাহেব আমি শুনছি নামাজের কথা বলেছেন, আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজকে আমাদেরকে ভালোবাসার তৌফিক দিন, বলেন আমিন। তাহলে হুজুরে কয় জিনিসের কথা বলছে? এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর তিনটা জিনিসকে আমি আবু বকর বড় ভালোবাসি। এক নম্বর আমার নবীর চেহারা, বিশ্ব নবীর চেহারাকে আমি বড় ভালোবাসি। আমি বসে বসে আমার নবীর চেহারা যত দেখি আমার নবীর চেহারা দেখার তৃষ্ণা আমার মিটে না। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। হুজুরের চেহারাকে আমি বড় ভালোবাসি। হযরত আবু বকর বললেন আমরাও আমাদের নবীর চেহারাকে ভালোবাসি, আল্লাহ কবুল করেন। আমরা আমাদের নবীর চেহারা দেখি নাই কিন্তু কবরের মধ্যে আল্লাহ দেখাবে কিনা? কবরে যাই তিনটা প্রশ্নের বন্ধু, ওই তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন, আমার প্রিয় নবীর চেহারাটা কবরে আল্লাহ দেখাবে, দেখাইয়া বলবে এই নবীরে চিনো কিনা, এই নবীরে চিনো কিনা। আমার বন্ধু যারা নবীকে চিনবে তারা সফল, যারা নবীরে চিনবে না তারা বিফল। আল্লাহ আমাদের নবীর সাথে আমাদের মহব্বত আরো মজবুত কর, আল্লাহ কবরের পরীক্ষায় আমাদেরকে পাস করার তৌফিক দিও। জোরে বলেন আমিন। হযরত আবু বকর বলছে হুজুর দুই নম্বর ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করাকে আমি আবু বকর বড় ভালোবাসি। তিন নম্বর আমার কন্যা আয়েশা হুজুরের স্ত্রী, আমি আয়েশাকে বড় ভালোবাসি। আপনিও কন্যাকে ভালোবাসবেন, মেয়েকে ভালোবাসবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সন্তান মেয়ে। আপনার ঘরে যদি মেয়ে থাকে আল্লাহর ওয়াস্তে ছেলেকে মেয়ের থেকে বেশি ভালোবাসবেন না, মেয়েটাকে বেশি ভালোবাসুন। হযরত আবু বকর বলছে আমি আমার কন্যাটারে বড় ভালোবাসি। ভালোবাসার অর্থ এইটা না যে সম্পত্তি বন্টনে অবিচার করে দেবেন, না, সম্পত্তি সমান বন্টন করবেন, কিন্তু স্ত্রীর প্রতি কন্যা সন্তানের প্রতি একটু বেশি দায়িত্বশীল হবেন। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমার প্রিয় বন্ধু, এবার আল্লাহ নবী তিনটা কথা বললেন, আবু বকর তিনটা কথা বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ভাই আবু বকর, ওগো আমার প্রিয় নবী, আমারও যদি অনুমতি দেন তিনটা জিনিসকে আমিও বড় ভালোবাসি, সেই কথাটা আমি বলতে পারি? নবীজি বললেন বলো কোন তিনটা জিনিসকে তুমি বড় ভালোবাসো। তিনি বললেন এক নম্বর সৎ কাজে আদেশ করাকে আমি বড় ভালোবাসি, দুই নম্বর অসৎ কাজে নিষেধ করাকে আমি বড় ভালোবাসি, তিন নম্বর পুরাতন কাপড় পরিধান করাকে আমি ওমর বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা যখন শেষ হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে হুজুর অনুমতি দিলে আমি বলতে পারি আমিও তিনটা জিনিসকে বড় ভালোবাসি, আল্লাহু আকবার। হযরত আবু বকর বল আলী বললেন হুজুর
এক নম্বর মেহমানের খেদমত করা আমি বড় ভালোবাসি, যার ঘরে মেহমান আসে তার ঘরে রহমত আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহ ফালইউকরিম দাইফাহু, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনতে চায় সে যেন মেহমানের সমাদর করে। মেহমানের এক নম্বর হক হইল, বাড়িতে মেহমান যদি আসে হাসি মুখে মেহমানের সাথে দেখা করবেন, মুসাফা করবেন, সাজদ অনুযায়ী মেহমানদারি করবেন। আবার মেহমানও বন্ধু আকল বিবেক কলা হওয়া চাই, বাড়িওয়ালার সামর্থ্য কতটুকু আছে এটা বুঝা কিন্তু তার বাড়িতে যাইয়ে তিন দিনের বেশি চাইয়ে আবার থাকিয়েন না। আপনি যে থাকছেন ওর বাড়িতে, ওর বেটার বাজার করার টাকা নাই, আর আপনি কইছেন মেহমান আয়, তো রহমত আয়, রহমত যাইতেছে না, রহমত এখন কি যায় না, আর বাড়িওয়ালার পকেটও কি নাই, এখন অপেক্ষা আছে যে বাড়িওয়ালা কখন বলবে ভাই আপনি যাইবেন কবে। কোন মেহমানকে যদি বাড়িওয়ালা কয় যে আপনি যাইবেন কবে, এর থেকে বড় বিব্রতকর অবস্থা মেহমানের জন্য আর হইতে পারে? এই জন্য শরীয়তের বিধানগুলো খুব বাস্তব, বাড়িতে মেহমান গেলে রহমত যায়, কিন্তু বাড়িওয়ালার সামর্থ্যেরও ব্যাপার আছে না নাই, বাড়িওয়ালা মহব্বত দেখাবে, থাকার জন্য বলবে, খাওয়ানোর জন্য চেষ্টা করবে, কিন্তু মেহমান মেহমানের ভদ্রতা অনুযায়ী খাবে চলে আসবে, আল্লাহ কবুল করুক। হ্যাঁ, মেহমান জাতি কিছু হাদিয়া লই যেতে হয় ভাই, আমার আরেক হাদিস মনে করা দিচ্ছে, আলহামদুলিল্লাহ সাহেব খালি এত যাইয়েন না, ওই কলা গাছ কাটলে তো কষ্ট বার হয়, ওনার থেকে টাকা বার হয় না, কারো বাড়িতে যাতে কিচ্ছু নেয় না, আসে না নাই, হাদিয়া নিয়ে যাওয়া। ও ভাই সাত দিনের বাজার করে দিছে, আল্লাহ কবুল করুক, কোন আমি। তাইলে হযরতে আলী বললেন, হুজুর তিনটা জিনিসকে আমি বড় ভালোবাসি, এক নম্বর হলো মেহমানের খেদমত করা, আল্লাহ আকবার বলেন, দুই নম্বর হলো গরম কালে বড় দিনে রোজা রাখা, জোরে বলেন সুবহানাল্লাহ, গরম কালে বড় দিনে রোজা রাখা কে হযরতে আলী বড় ভালোবাসে, আর আমরা ভালোবাসি ছোট দিনে রোজা, বুঝেন? এক নম্বর কয় হুজুর, বাস্তব কথা কয় হুজুর, আল্লাহ নাইট রোজা দিলে ভালো হতো, কিরে নাইট রোজা, তো ইসমাইল ফারুক এক মসজিদের খতিব, ভাই নাইট রোজা এটা আমার মাথায় আসলো কেমনে, আমরাও তো এই চিন্তা করতে পারি নি, নাইট রোজার পদ্ধতি কিরকম হবে, কয় নাইট রোজার পদ্ধতি হলে ধরেন মাগরিব পড়ে সেহরি খাবো, ঈশার নামাজ পড়ে ঘুমাই যাব, ঘুমের মধ্যে রোজা শেষ, ফজরের নামাজ পড়ে এসে ইফতার করব, ঘুমের মধ্যে রোজা কি মানে, রোজা রাখতে তার কোনো কষ্ট হইল না, দেখছি নি এবার কি কুবুদ্ধি হলা। কিন্তু আমার বন্ধু যারা ইমানদার তারা আল্লাহর জন্য যত কষ্ট করে সওয়াবের পরিমাণও তত বেশি, আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, গরম দিনের রোজায় যত সওয়াব, ঠান্ডা দিনের রোজায় সওয়াব হত না, শীতকালের রোজাতে সওয়াব বেশি, গরমকালের রোজাতে সওয়াব কম, আমি বুঝাতে চাইলাম যে আমলে কষ্ট যত বেশি সেই আমলে সওয়াবও তত বেশি, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের কাছে রোজার মাস রোজার দিন বড় হইলেও কোনো অসুবিধা, ইনশাআল্লাহ 30 রোজা রাখার জন্য রেডি আছেন তো? কারা কারা রেডি? লিল্লাহে তাকবীর, নেকের মাস তাড়াতাড়ি ছেড়ে যায়, 13 পাওয়া যায়। আমার ভাই বোনেরা, রজব মাস আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ মীর ওয়ারিশপুর ফাজিল মাদ্রাসার এই মাহফিলে আমরা যারা আছি, বাহিরে যারা শুনতেছি, আল্লাহ রজব এবং শাবান মাস আমাদের জন্য বরকতময় করে দাও, আল্লাহ দয়া করে রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দান করো, একটু জোরে বলেন আমিন। তারপরে হযরত আলী বলছে, তিন নম্বর, আমি খোদার দুশমনের বিরুদ্ধে লড়াই করাকে বড় পছন্দ করি, আল্লাহু আকবার, কোন খোদার দুশমনের সাথে আমার ভালোবাসা নাই, খোদার দুশমনদের বিরুদ্ধে অস্ত্র ধরা লড়াই করা আমি আলী বড় ভালোবাসি, আর নবীর উম্মত দাবি করে আল্লাহর বড় বড় দুশমনদের সাথে প্রীতি, আল্লাহ আল্লাহদের সাথে দুশ্মনী, এরকম নামদারি নবীর উম্মত আছে না না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা যখন শেষ হলো, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী
অনুমতি দিলে আমিও তিনটা জিনিসের কথা বলতে পারি, তিনটা জিনিসকে আমি উসমান বড় ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর ক্ষুধার্তকে খাদ্য দেওয়া, দুই নম্বর বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, তিন নম্বর আল্লাহর কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। আপনি যদি দেখেন যে একজনের ক্ষুধা লাগছে, খুব ক্ষুধা, ঠিক ওই সময় আপনি তার কিছু খাওয়াই দিবেন, হতে পারে আপনার এই কয়েক লোপা খাওয়া পরকালে নজাতে জড়িয়া হয়ে যাবে। শুনেন, কিছু কিছু আমল আছে এগুলো এত উন্নত মানের হয় যে আল্লাহ শুধু ওই আমলটা রুসিলা করে বান্দাকে মাফ করে দেয়। যেমন একটা মহিলা বিড়ালেরে পানি খাওয়াইছে, হাদিসের ঘটনা আছে না? আচ্ছা, বিড়ালেটারে পানি না খাওয়াইলে কোনো পাপ হইতো না? বিড়াল আল্লাহর এক মুখলুক, পানিতে কষ্ট হইতেছে, শুলে গেলে গিলা বলে কোনো ক্ষতি হইতো না। কিন্তু ও ইমানদার চিন্তা করছে আল্লাহর মখলুক এত কষ্ট পাচ্ছে রোদের মধ্যে, দেখি না আমি তার একটু খেদমত করতে পারি কিনা। তখন বিড়ালটাকে পানি খাওয়ানোর জন্য এই মরুভূমির কুয়ার মধ্যে খুব কষ্ট করে সে পানিটা উঠাইছে, উঠাইয়া বিড়ালের মুখের মধ্যে তার কাপড় সিপাইয়া টপ টপ করে দুই ফোঁটা পানি, কাপড় ভিজা পানি তার ঠোঁটের মধ্যে পড়ছে, জিব্বার মধ্যে আর সে আজিম থেকে আল্লাহ খুশি হয়ে গেছে। তার আমলটার মধ্যে এত ইখলাস ছিল, তার আমলের মধ্যে এত তাকওয়া ছিল, তার আমলের মধ্যে এত ভালোবাসা ছিল যে এই ক্ষুদ্র আমল যেটাকে আমাদের কাছে ক্ষুদ্র মনে হয় এইটা কবুল করে আল্লাহ তার ক্ষমা করে দিছে। আল্লাহ বকর বলবেন না, এই জন্য আল্লাহ যাকে ক্ষমা করতে চায় আল্লাহ তার আমল নামা থেকে একটা ক্ষুদ্র আমল বের করে সে আমলের উচিত আল্লাহ তারা মাফ করে দিতে পারে। হযরতে উসমান বলছে, ক্ষুধার্তকে খাদ্য দেওয়া আমি বড় পছন্দ করি, যার পরনে কাপড় নাই তার একটা নতুন কাপড় কিনে দেওয়াটাকে আমি বড় পছন্দ করি। তিন নম্বর কোরআন তেলাওয়াত করা। আল্লাহ মুসলমানের ঘরে ঘরে আপনি কোরআন তেলাওয়াত জারি করে দেন, জোরে বলেন আমিন। আল জাহিরু বিল কোরআন কাল জাহিরু বিস সাদাকা ওয়াল মুসিরু বিল কোরআন কাল মুসিরু বিস সাদাকা। আল্লাহর নবী বলেছেন, যারা প্রকাশ্য কোরআন পড়ে তারা যেন প্রকাশ্য আল্লাহর রাস্তায় দান সৎকা করে, যারা গোপনে গোপনে কোরআন পড়ে তারা যেন গোপনে গোপনে আল্লাহর রাস্তায় দান সৎকা করে। কোরআন এমন এক কালাম যেটা বুঝলে সওয়াব, না বুঝলেও সওয়াব, প্রতি অক্ষরে দশটা করে নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, যাইয়ুনুল কোরআন বি আসওয়াতিকুম, তোমরা তোমাদের কণ্ঠের দ্বারা আল্লাহর কোরআনকে সুন্দর করে পড়ো, যত সুন্দর করে পারো তত সুন্দর করে তোমরা তোমাদের কণ্ঠের দ্বারা আল্লাহর কোরআন পড়ো, জোরে বলেন আমিন। মুসলমানের ঘরে থেকে এখন কোরআন তেলাওয়াত চলে গেছে ভাই, আগে মা বোনেরা করতো, এখন অনেক মা বোনেরা কোরআন তেলাওয়াত করে না। শুনেন, মোবাইলে কোরআন তেলাওয়াত শুনবেন কিন্তু নিজে জবানে তেলাওয়াত করলে যেই সওয়াব, মোবাইলে তেলাওয়াত শুনলে সেই সওয়াব হবে না। একেবারে কোরআনের হার্ড কপি নিয়া অথবা মোবাইলে যে কোরআন সফটওয়্যার ডাউনলোড করেছেন সেটা বাইর করিয়া তারপরে নিজে জবানে উচ্চারণ করেন, জবানে উচ্চারণ করলে আসলি সওয়াব পাওয়া যায়। যন্ত্র লাগাই দিয়েছেন রেকর্ড, ওই রেকর্ড বারবার ঘুরতেছে আর আপনি শুনতেছেন। আইনি তেলাওয়াত বাস্তব তেলাওয়াত যে সওয়াব, রেকর্ড তেলাওয়াত শোনার মধ্যে সেই সওয়াব হবে না ইনশাআল্লাহ। সবাই বলবো আল্লাহ তোমার কোরআনের তেলাওয়াত দিয়ে আমাদের জবানকে তাজা করে দাও আল্লাহ। প্রিয় ভাইরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যখন কোরআন তেলাওয়াত শুরু করে দেয় সুন্দর কণ্ঠে, আসে আজিম থেকে আমার আল্লাহ কুদরতের কান লাগাইয়া বান্দার কোরআন তেলাওয়াত শুনে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি তিনটাকে ভালোবাসলেন, হযরত আলী, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, তারা চারজনে তিনটা তিনটা তিন চারে বারোটা বৈশিষ্ট্যকে ভালোবাসলেন। এবারে মজলিস যখন শেষ হইয়া যায় ওই মজলিসে হযরত জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, আয়েশা বলতেছে আল্লাহর নবী গো আমি জিব্রাইল তিনটা জিনিসকে বড় ভালোবাসি। এক নাম্বার পথ হারাকে পথের সন্ধান দেওয়া, আমি জিব্রাইল বড় ভালোবাসি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, সরল সঠিক পূর্ণ পন্থা মোদেরে দাও গো বলি, চালাও সে পথ যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। ওয়ালাল্লাহি কাযদুস সাবিল ওয়া মিনহা জায়, যেখানে অনেক বক্র পথ আছে সেখানে সঠিক পথ দেখানোর দায়িত্ব হলো আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথের উপরে কায়েম রাখো, জোরে বলেন আমিন। জিব্রাইল আমিন বলছে, হুজুর
দুই নম্বর হলো দরিদ্র ইবাদতকারীকে বড় ভালোবাসি আমি জিব্রাইল, যারা গরিব মানুষ তারপরে ইবাদত ছাড়ে না, আমি জিব্রাইল ওই গরিব মানুষটারে বড় ভালোবাসি যে গরিব মানুষটার ঘরে আল্লাহর ইবাদত আছে। আমার মিরওয়ারিশপুর ফাজিল মাদ্রাসায় উপস্থিত ভাইয়েরা বোনেরা, ঢাকা শহরে যান, নোয়াখালী শহরে যান, চমনি শহরে যান, অনেক বড় বড় বিল্ডিং আছে, দেখবেন সেই বিল্ডিং এ ইবাদত নাই, খুব একটা ইবাদত নাই, জিকির আজকার নাই, কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই। আবার শহরের মধ্যে গিয়া দেখেন অনেকের কুলের ঘরেও ইবাদত আছে, জিকির আজকার আছে, দিন আছে, কোরআন তেলাওয়াত আছে। যার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, দিন আছে, ইবাদত আছে, ওই কোটিপতির বিল্ডিং এর থেকে ওই কুলের ঘরের দাম আল্লাহর কাছে বেশি। লিল্লাহে তাকবীর। দরিদ্র ইবাদতকারীকে জিব্রাইল ভালোবাসে, গরিব হইলেও ইবাদত ছাড়া যাবে, এই কথা বলা যাবে না কি রে আমি এত ইবাদত করি তাও আমি গরিব, আর ওই বেটা হমানে পাপ করে তাও এত এত টাকা, এরকম কয় না কি কয় হুজুর আমি এত ইবাদত করি তারপরে আমার অভাব থাকে না, আর এই বেটা সুদ খায় ঘুষ খায় জুলুম করে খালি টাকা আর টাকা বাড়ে। আমি একজনে বলার পরে ওনারে প্রশ্ন করলাম আপনি ইবাদত কি দুনিয়ার এসব পাওয়ার জন্য করেননি? কয় না। কিসের জন্য করেন? কয় পরকালে আল্লাহর আশায় করেন। তাইলে দুনিয়ার এগুলো দিকে তাকাইয়া লাভ কি? কথা কয় না। দুনিয়ার যাবতীয় নাজ নিয়ামত যদি এক শাখা এক জায়গায় করা হয় তাহলে মশার পাখা ইয়ে ভাই এ আপনাদের এখানে মশা আছে বুঝা যায়নি আমার কথা? মশা আছে নি? মশার ফাঁকা আছে? তো মশার ফাঁকা হলে কেউ যদি মাদ্রাসার সামনে বসে ভাই আমার কাছে দুইটা মশার ফাঁকা আছে 110 টাকা দিয়ে কিনেন, কেউ কিনবো নি? মানুষ পাগল কি পারে তুই মশার ফাঁকা বেশি বলছিস কিনে, তুই বেচার কথা কিছু বাঁচতে আমি মশার ফাঁকা কিনব? তো বলা হয়েছে যে মশার ফাঁকা তেমন বেদামি, তাম দুনিয়ার নাজ নিয়ামত জান্নাতের নিয়ামতের তুলনায় আল্লাহর কাছে এরকম বেদাম না। যদি দুনিয়ার এই নাজ নিয়ামতের কোনো মূল্য আল্লাহর কাছে থাকতো তাহলে আল্লাহ বেঈমান কাফের ফুজ্জাক ফাসেককে এক ডুব পানিও খাওয়াইতেন না। তাহলে ঈমানদারের জন্য যাবতীয় নিয়ামত পরকালে, ঈমানদার দুনিয়ার এইসব নাজ নিয়ামতের লোভে নেক আমল করে না, ঈমানদার দুনিয়ার এইসব নাজ নিয়ামত গাড়ি বাড়ি টাকা পয়সার লোভে ইবাদত করে না, ঈমানদার ইবাদত করে আল্লাহ সন্তুষ্টির জন্য, ঈমানদার ইবাদত করে পরকালের আশায়, ঈমানদার ইবাদত করে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য, কবর হাশর মিজান ফুলছে রাতে, ঈমানদার যেন হাসতে হাসতে এই সব বিপদের ঘাটিগুলো পার হয়ে আল্লাহর রাসূলের সাথে জান্নাতে যেতে পারে সেই মহান স্বপ্ন নিয়ে ঈমানদার ইবাদত করে। নারায়ণ তাকবীর। এরপরে জিব্রাইল আমিন বলছি অধিক উচ্চদারী গরিব মানুষদেরকে আমি ভালোবাসি, যেই বেটা গরিব মানুষ কিন্তু অনেক সন্তান ওই গরিব পরিবারটাকে আমি জিব্রাইল বড় ভালোবাসি। কথাটা যখন শেষ করলেন আসে আসেন থেকে আমার আল্লাহ ডাক দিয়া বলে জিব্রাইল আমার দোস্ত আমার বন্ধু আমার হাবিব আমার পেয়ারা নবীরে জানাইয়া দাও তিনটা জিনিসকে আমি আল্লাহ ও বড় ভালোবাসি, আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ 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 জপ মন জপ আল্লাহ আল্লাহ হৃদয় হবে ফুলে ফুলে হৃদয় হবে ফুলে ফুলে নূরে উজালা আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ আল্লাহ জোরে বলেন আমিন। আল্লাহ যত বিপদে থাকি যত মুসিবতে থাকি আল্লাহ আমরা যেন তোমারে ভুলে না যাই, আল্লাহর ভালোবাসা দিয়ে আমাদের কলব আবাদ হোক, জোরে বলেন আমিন। ধরার তামাম মনি মুক্তায় হীরা পান্না সোনা দানায় হয় না তাহার দাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম এর থেকে সুন্দর নাম আর হতে পারে?
আল্লাহ বলছে জিব্রাইল আমার দোস্তরে জানাইয়া দাও, এই অনুষ্ঠানের মধ্যে জানাইয়া দাও তিনটা জিনিসকে আমি আল্লাহ বড় ভালোবাসি। এক নম্বর হলো আমার যে বান্দা তার মেধা, তার শক্তি, তার যোগ্যতা, তার টাকা পয়সা আমার দিন প্রচারের জন্য খরচ করে আমি আল্লাহ আমার ওই বান্দারে বড় ভালোবাসি। বান্দা তার মেধা, তার যোগ্যতা, তার সম্পদ সব আল্লাহর দিন প্রচারের জন্য বিনিয়োগ করেছে, আল্লাহ বলে আমি আমার এই বান্দারে বড় ভালোবাসি। আল্লাহু আকবার। দুই নম্বর হলো আমার বান্দার গুনাহ হয়ে গেছে, গুনাহ, সেই গুনাহর কথা স্মরণ করে বান্দা যখন আমার দরবারে কান্নাকাটি করে আমার ওই গুনাহগার বান্দারে আমি বড় ভালোবাসি। যে আয়াত আমি পড়েছি সেখানে আল্লাহ তাআলা কিন্তু এই কথাটাই বলে দিয়েছেন, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহ হলেন গুনাহ মাফকারী, আল্লাহ হলেন দয়াময়, আল্লাহ গুনাহ ক্ষমার যোগ করার যোগ্যতা রাখেন। একটা হাদিস শুনাই বন্ধু, হাদিসটা কি রকম, শয়তান জান্নাতকে তুমি জান্নাতি পাবে কত পাপ করাবো, যে আল্লাহ একটা বান্দার পাপ সাত দরিয়ার পানির থেকেও পাপের পরিমাণ বেশি হবে, আমি চতুর্দিক থেকে বান্দাকে ধোকা দিয়ে পাপ করাবো। আল্লাহ বলছে শয়তান তোর ধোকায় পড়ে আমার বান্দা যদি এত পাপ করে ফেলে, এরপরে আমার বান্দা তওবার কথা গুনার কথা স্মরণ করে তওবা করে আমি আল্লাহর দরবারে হাত তুলে যদি কান্নাকাটি করে বান্দার এক ফোঁটা চোখের পানি কবুল করে আমি আল্লাহ বান্দার জীবনে সব গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই তাহলে আমাদের গুনাহ আছে না নাই? তাহলে সেই গুনার জন্য আমরা কান্দব কার কাছে? আপনার গুনার জন্য আপনি কাঁদেন, আমার গুনার জন্য আমি কাঁদি। আপনার গুনার দায়িত্ব আপনার বিবি নিবে না, বিবির গুনার দায়িত্ব আপনি নিবেন না, ছেলের গুনা আপনি বহন করবেন না, আপনার গুনাও ছেলে বহন করবেন না। যার যার আমল তার তার জবাবদিহিতা আল্লাহর কাছে। আল্লাহ আমাদের আমল নামা থেকে আল্লাহ গুনাগুলো দূর করে দেয়। হাম দেবে হাত মার খোদায়ে পাকেরা আকে ইমা দাদে মুস্তে খাকেরা, তুমি এক মুষ্টি মাটি থেকে আদম বানাইয়া সে আদমের প্রতি ইমান দিছো, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, তুমি আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইও না। জোরে বলেন আমি। এরপরে আল্লাহ বললেন আমার যে বান্দা উপবাসের সময় ধৈর্য ধারণ করে আমি আমার সেই বান্দাকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি হিংসা চাই না ভালোবাসা? ভালোবাসা সৃষ্টি করুন, সন্তানকে ভালোবাসুন, বন্ধুকে ভালোবাসুন, মোমেনকে ভালোবাসুন, স্ত্রীকে ভালোবাসুন, ইমানি ভালোবাসা তৈরি করুন, পৃথিবীর সবচেয়ে সেরা ভালোবাসা তৈরি করুন, মজবুত ভালোবাসা তৈরি করুন আল্লাহর সাথে, নবীর সাথে, কোরআনের সাথে, দ্বীনের সাথে, আল্লাহর আইনের সাথে, মাদ্রাসার সাথে, মহব্বত রাখুন আল্লাহ আলাদের সাথে, আল্লাহর কোন বিধিবিধান, আল্লাহর আইন, আল্লাহর বিধান, ইসলামের সাথে দুশ্মনী রাখবেন না, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহর রহমত পাওয়া যাবে, আল্লাহর দয়া পাওয়া যাবে। প্রিয় বন্ধু, শেখ সাদী রাহিমাহুল্লাহ একটা কবিতা শুনাইয়া উপসংহার টানতে চাই। তিনি কোনো একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার আশেপাশে ময়লা, কিন্তু নাকের মধ্যে ফুলের সুগন্ধি লাগে, গোলাপের সুগন্ধি। তিনি চিন্তা করলেন যে ময়লার মধ্যে গোলাপ তো পাওয়া যাওয়ার কথা না, তিনি ময়লার থেকে ফুলের সুগন্ধি বের হয়ে গেল। তাকায় দেখলেন যে ময়লার স্তূপে কয়েকটা গোলাপ ফুল, উপরে তাকায় দেখলেন উপরে ফুল গাছ। তখন তিনি বুঝলেন যে উপরে ফুল গাছের থেকে গোলাপ ফুল ময়লার উপরে পড়ছে, পড়ার পরে এখন আর ময়লার গন্ধ নাকে লাগতেছে না, লাগতেছে ফুলের গন্ধ, মানে ফুলের সুগন্ধিতে ময়লার দুর্গন্ধ ঢাকা পড়ে গেছে। এই দৃশ্য দেখে তখন তিনি কবিতা রচনা করেছেন, আরবিতে বলা হয়েছে আশ্রবাত মতাশ্রা, ভালোবাসা মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে। যেই কবিতার বাংলা অর্থ কাব্যার্থ হইলে এরকম, সঙ্গীর গুণ কুশিয়াছ মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পেতে, ওই কাদামাটি ওই ময়লা, তোমার সাথে ফুলের ভালোবাসা তৈরি হয়েছে, এখন ফুলের সাথে তোমার ভালোবাসা তৈরি হওয়ার কারণে তুমি ছিলে ময়লা,
তোমার মধ্যে ছিল দুর্গন্ধ, সেই ভালোবাসা তৈরি হওয়ার কারণে ফুলের সৌরভ এখন ময়লার মধ্যে তৈরি হয়েছে, এখন আর দুর্গন্ধ নাই, এখন সুগন্ধ হয়ে গেছে। তো তুমি ফুলকে বন্ধু বানাইছো, এখন ময়লা থেকে ফুলের গন্ধ বাহির হয়েছে। সুবহানাল্লাহ। তিনি বুঝাতে চাইলেন আল্লাহওয়ালাকে বন্ধু বানাও, কোরআনকে বন্ধু বানাও। আপনি যদি আতর দোকানে ঢুকেন, আতর যদি নাও কিনেন, কিছু আতরের সুগন্ধি বের হবে। আর যাইয়া যদি বন্ধু চামড়ার গুদামে ঢুকেন, চামড়া না কিনলে ও পোশাক আশাকে চামড়ার গন্ধ হওয়ার সম্ভাবনা আছে না? না। আল্লাহ কোরআন হাদিসের বাগানে মহাব্বতের সহিত আমাদেরকে কবুল করুন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হাদিস যেটা আমি আপনাদেরকে শুনাইয়া শেষ করতে চাই, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তিনটা জিনিস যার মধ্যে পাওয়া যাবে সেই ঈমানের মজা পাবে। যার মধ্যে তিন জিনিস পাওয়া যাবে, এক নম্বর হলো মান কান আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, তার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা হবে সব চাইতে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো মান আহাব্বা আব্দান ইল্লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ, কাউকে যদি সে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে। তিন নম্বর হলো মাইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরি বাদা ইদ আনকাদাহুল্লাহু কামা ইয়াকরাহু আইয়ুল বাফিন নার রাওয়াহু মুসলিম, একটা লোককে আগুনে ফেলে দিলে সে আগুনে পড়তে যেমন রাজি হয় না, তেমনি লোকটা ঈমান আনার পর কুফরির মধ্যে ফিরে যাওয়ার জন্য এভাবে রাজি হবে না। এইভাবে যে তিন বৈশিষ্ট্য ধারণ করতে পারবে সে ঈমানের পরিপূর্ণ মজা পাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। একটু জোরে বলেন আমিন। এবার আমারে আখেরি কথায় বলেন, শেষ কথায় বলেন, ভালোবাসা হবে কার সাথে? ভালোবাসা হবে আল্লাহর সাথে, ভালোবাসা হবে নবীর সাথে, ভালোবাসা হবে কিসের সাথে? তো কোরআনের সাথে যাদের দুশ্মনী, ইসলামের সাথে যাদের দুশ্মনী, নবীর সাথে যাদের দুশ্মনী, আল্লাহর সাথে যাদের দুশ্মনী, তাদের কবর হাশর মিজান ফুলছে রাতে বিপদের খবর আছে না? না আছে বিপদের খবর। আমার প্রিয় বন্ধু, এই ভালোবাসার নাম মহব্বতে ইমানি, এই ভালোবাসার নাম মহব্বতে। মহব্বত কয় প্রকার? একটা হলো সৃষ্টিগত মহব্বত, পিতা সন্তানকে ভালোবাসে, সন্তান পিতাকে ভালোবাসে। আরেকটা হলো জ্ঞানগত মহব্বত, যেমন তিতা ওষুধকে আপনি ভালোবাসেন, দৈনিক তিনবার ওষুধ খান, এই ওষুধের সাথে রোগীর ভালোবাসা, এটা মহব্বতে আকলি জ্ঞানগত ভালোবাসা। আরেকটা মহব্বতে ইমানি, ইমানের কারণে ভালোবাসা। আমরা আমার নবীকে যে ভালোবাসি সেটা ইমানের কারণে ভালোবাসি। আল্লাহ আমাদের ভালোবাসা আরো মজবুত করুন। জোরে বলেন আমিন। সব হারাইতে রাজি, ইমান হারাইতে রাজি, সব হারাইতে রাজি, নবী হারাইতে রাজি, সব হারাইতে রাজি, আল্লাহ হারাইতে রাজি, সব হারাইতে রাজি, কোরআন হারাইতে রাজি। আমাদের ইমান, নবী, আল্লাহ, কোরআন, এগুলির থেকে যারা আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায়, আমরা তাদের সাথে সম্পর্ক রাখতে রাজি না। কারা কারা আল্লাহর সাথে ভালোবাসা রাখতে চায়? নারায়ণ তাকবীর, কোরআন হাদিসের আলোক, কোরআন হাদিস যেখানে লিল্লাহে তাকবীর, ভালোবাসার ভিত্তি হবে ইসলাম, ভালোবাসার ভিত্তি হবে কোরআন, ভালোবাসার ভিত্তি হবে নবী, ভালোবাসা হবে আল্লাহর জন্য, হিংসা হবে আল্লাহর জন্য। যেখানে ভালোবাসা রাখলে আল্লাহ নারাজ হবে সেখানে ভালোবাসা রাখা যাবে না, যেখানে হিংসা রাখলে আল্লাহ খুশি হবে সেখানে হিংসা রাখতেই। হযরত আবু ওয়াদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, শেষ কথা সেটা কি? বদরের যুদ্ধে হযরত আবু ওয়াদার বাবা গেছে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে, আর হযরত আবু ওয়াদা তখন মুসলমান হয়ে গেছে, যার কবর হলো সিরিয়া জর্ডান, উহুদ থেকে কাসিউন তাকি উসমানি একটা কিতাব লিখছে, তো সেটার বাংলা অনুবাদ হয়েছে। তো এখানে এটা সফরনামা, তার এই কিতাবটা হলো সফরনামা, তিনি বিশ্বে সফর করে যে জিনিসগুলো দেখেছেন সে ঐতিহাসিক ঘটনাগুলো কিতাবে লিখছেন। তো সেখানে আবু ওয়াদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলার কবর দেখে তিনি সেখানেও একটা ঘটনা লিখছেন। আমি যেটা শুনাইতেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু ওয়াদা ইবনে জাররাহর বাবা হামলা করতেছিল বদরের যুদ্ধে, তার বাবা ছিল কাফের। আবু ওয়াদা ইবনে জাররাহ দেখলেন যে এই মুহূর্তে যদি তার বাবাকে তিনি হামলা না করেন
তাহলে আল্লাহর রাসূল আক্রান্ত হবে। তখন তিনি তার বাবার গায়ে আঘাত করলেন, এক আঘাতে তার বাবা ইন্তেকাল করলো। তিনি কাঁদতেছিলেন যে আল্লাহ আমার সামনে আমার বাবাকে কেন ফেললেন, আমার আঘাতে আমার বাবা মারা গেল, যদি অন্য কারো আঘাতে মারা যেত আমি এত কষ্ট পেতাম না। বিশ্বনবী যখন কাছে আসলেন, আবু উবাইদা এত কাঁদো কেন? বলছে, হুজুর আমার বাবা আপনার গায়ে হামলা করতেছিল, এমন ভাবে আপনার গায়ে হামলা করতেছিল, ওই আঘাত যদি আপনার গায়ে পড়তো আপনি মরেও যেতেন হয়তো, আর আমি আপনাকে আমার জানের থেকেও বেশি ভালোবাসি, এখন আমার বাবা তিনি আমার নবীকে হামলা করবে এটা আমি পছন্দ করলাম না, এ কারণে নবীর জান বাঁচানোর জন্য আমি আমার বাবাকে হত্যা করে ফেলেছি। নবীজি তখন বললেন, ওরে আবু উবাইদা ইবনুল জাররা, তুমি তো নবীকে রক্ষা করো নাই, তুমি তোমার ঈমানকে রক্ষা করেছো, তুমি নবীকে হেফাজত করো নাই, আল্লাহর দ্বীন হেফাজত করেছো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আনাকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ও আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকটে তাদের মা, তাদের বাবা, তাদের ছেলে, তাদের মেয়ে, এমনকি তাদের নিজের জীবনের থেকেও আমি নবী যতক্ষণ বেশি মহব্বতের মানুষ ব্যক্তিত্ব না হব ততক্ষণ সেই ব্যক্তি মুমিন হতে পারবে না। এখন আপনার আমার ভালোবাসা নবীর সাথে কতখানি আছে এই মাহফিল থেকে এটা মিলাইয়া যান। যদি ভালোবাসায় ঘাটতি থাকে তাহলে কোরআন নবী ইসলাম এবং এই মাদ্রাসার সাথে ভালোবাসা বৃদ্ধি করুন, আল্লাহ কবুল করুন। একটু জোরে বলেন আমি।